আজ সোমবার 23শে আশ্বিন 2022 সালের 10ই অক্টোবর, মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি মেষ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে। আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য কর্ম এই দুই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতিও আজ আপনাদের মিলতে পারে। আজ আপনাদের নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। ধর্মীয় ক্রিয় কোনো ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতে হতে পারে, কিন্তু তার কারণে মানসিক শান্তি আপনারা নিশ্চিতভাবে পাবেন। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। এমন কোনো ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা বন্ধ করে দিন যারা আপনার সুনামকে বদনামে রূপান্তরিত করে দেয়। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিকে আরও বিস্তার করতে হবে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। তবে কায়িক পরিশ্রমের কারণে আপনারা শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন। আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আজ আপনারা পেতেই পারেন। আজ আপনাদের উচিত শব্দ চয়নের দিকে নজর দেওয়া এবং সম্পর্কের পুনরুজ্জীবনকে আরও বৃদ্ধি করা। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন। তবে এমন কোনো কথা কাউকে যেন দেবেন না যা আপনারা ইন ফিউচার রাখতে হয়তো সক্ষম নন, এ বিষয়ে একটু সজাগ থাকবেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, তবে প্রতিবেশী প্রতিদ্বন্দ্বীদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার প্রয়োজন আছে। আজ যেহেতু সোমবার, তারপরে স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমৃতাৎ, এটি 11 বার জপ করে দিন শুরু করুন।